আল্লাহ বলেন হে নবী আপনার উম্মতকে বলেন ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগায় ওইটা উল্টিয়ে আপনি ইসলামের পক্ষে কাজে লাগায়। ওরা আজ নোবেল দিয়ে নাটক দিয়ে ইসলাম ধ্বংস করার চেষ্টায় আছে, আপনি যদি নবীর উম্মত দাবি করেন ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাবে। কথা বুঝতেছেন? এখানে হয়তো 100,000 মানুষ আছে, কিন্তু এই যে মিডিয়ার মাধ্যমে আজকের 1-1.5 ঘন্টার কথা, আজকে আমার আলোচনার বিষয় ইমানের উপরে আমি কথা বলবো ইনশাআল্লাহ। এই কথাগুলো কালকে সকাল হতে হতে সারা পৃথিবী 750 কোটি মানুষের কাছে ছড়িয়ে যাবে। সবাই শুনবে না, অন্তত 175 কোটি মুসলিম যারা, এরা যদি ভাষান্তর করতে পারে বিভিন্ন ভাষায়। আমি ঢাকাতে মগবাজারে আদ্দিন হাসপাতালে জমার খুতবা দেই, ওটা কমপক্ষে 31 থেকে 32টা ভাষায় রূপান্তরিত হয়, বঙ্গ অনুবাদ হয়, ইংরেজি হয়, যে যে দেশের ভাষায় বসে ওই দেশে ওই ভাষায় চলে যায়, ওনাদের সিস্টেম করা আছে। কিন্তু আমি ওই যে 31-32টা ভাষা এখন আয়ত্ত করা সম্ভব? প্রযুক্তি এজন্য খারাপ না। এইগুলো ওরা ইসলামের বিপক্ষে কাজে লাগে। আজকে এইটা যদি ইসলামের পক্ষে কাজে লাগানো যায়, অবশ্যই এখন সিরিয়াল দেখে মেয়েরা বসে বসে, ওইটা না করে কোরআনে কারিমের আয়াতগুলো দেখে, তাফসিরগুলো দেখে, দোয়াগুলো দেখে মুখস্থ করার চেষ্টায় আছে অনেকে। এজন্য যারা মিডিয়াতে আসবে তারা শুধু যেন ব্যবসার জন্য না আসে, আখেরাতের দিকে তাকিও। ব্যবসা তো হবে, আখেরাতের দিকে তাকিও। এমন কোন হেডিং লিখবেন না যেটার দ্বারা আপনারও ক্ষতি হয়, যিনি আলোচনা করছেন তিনিও হুমকির মুখে পড়েন। এমন এমন হেডিং দেয়, অথচ ওই হেডিং এর উপরে আমার কোনো বক্তব্যই নেই। হেডিং এ লিখে দিয়েছে ওসিকে বাঁশ দিলেন, একটা কথা হইল, আমি ওরে বাঁশ দিতে যাবো কোন কারণে? মানুষ মনে করে দেখে কেমন বাস, এই আইকো আছে না আইকো নেই, শেষে দেখে ওর ভেতর কিচ্ছু নেই। শেষে ওই মিডিয়া কিন্তু আস্তে আস্তে একটা খারাপ ধারণা মানুষ করে, বন্ধ হয়ে যায়। এই জন্য এরকম কোনো কিছু দেবেন না। আমি যে বিষয়ে আলোচনা করি আলোচনার ধরনটা তুলে দেবেন, যে সূরা নেসার উপরে আজকে আলোচনা বা তাফসির হলো, অথবা সূরা তাওবার উপরে, এরকম কিছু দেবেন। আশা করছি কথা বুঝতে পেরেছেন। আর ওনারা যারা দূর দূরান্ত থেকে আসবে আপনাদের এলাকায় মিডিয়ার ভাইরা, ওরা মেহমান, ওদেরকে যথাসাধ্য চেষ্টা করবেন যেন অন্তত সহানুভূতি দেখানো যায়।